আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকন ও দুর্বল শরীর মোটা করার অসাধারণ টিপস। প্রিয় দর্শক, কলিকাতা হারবাল, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র। বন্ধুগণ, চিকন ও দুর্বল সুমোটা করব কীভাবে, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই ফলো করতে পারলেই নিজের শরীর, নিজের চিকন স্বাস্থ্য নিজে নিজে মোটা করতে পারবে। বন্ধুগণ, আমরা আজকে জানাবো ওজন বাড়ানো বা চিকন স্বাস্থ্য মোটা করতে কী করতে হবে। নাম্বার ওয়ান, সকালে নাস্তা, দুপুরে খাবার এবং রাতের খাবার হালকা, এবং এই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণ খাবেন, পাশাপাশি এর সাথে হালকা খাবার যোগ করবেন। যেহেতু আমরা তিন বেলা ভাত খাই, অনেকে দুবেলা ভাত, একবার রুটি খায়, অনেকে তিন বেলা ভাত খায়, অনেকে দুইবেলা রুটি খায়, একবেলা ভাত খায়। যাদের গালচাপা ভাঙ্গা, চিকন স্বাস্থ্য মোটা করতে পারতেছেন না, দীর্ঘদিন চেষ্টা করেও বিভিন্ন ওষুধ খেয়েও স্বাস্থ্য মোটা করতে পারতেছেন না, তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই খেয়াল করে মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুগণ, বিশেষ করে শরীর স্বাস্থ্য এটি আল্লাহ তাআলা দানীয় জিনিস, আল্লাহ তাআলা অপরন্ত দান। অনেকে মাঝে দেখা যায় স্বাস্থ্য কমাতে গেলে আমাদের কাছে আসে, আবার স্বাস্থ্য বাড়িতে আমাদের কাছে আসে। উভয় ব্যক্তি একই সমস্যায় ভুগতেছে, কেউ স্বাস্থ্য কমাইতে আসে, স্বাস্থ্য বাড়াইতে আসে। তো যাদের গালচাপা ভাঙ্গা, লিকলিকি চিকন স্বাস্থ্য, তাদের হতাশা, সমাজে পরিবেশ অনুষ্ঠানে গেলে নিজেকে হাস্যকর পাত্র হিসাবে, বা অনেক মেয়েদেরকেও দেখা যায় স্বাস্থ্য খারাপ কারণে অনেক অনেক কথা শোনা লাগে। তাই আজকে ভিডিওটি অবশ্যই অনেক মূল্যবান হতে যাচ্ছে, খেয়াল করে ফুল ভিডিও দেখবে। নাম্বার ওয়ান, চিকন স্বাস্থ্য মোটা করতে চাইলে কী করতে হবে। সর্বপ্রথম আপনাকে পর্যাপ্ত পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন জাতীয় খাবার খেতে হবে। এগুলো কিসে পাওয়া যায়? বিশেষ করে সবুজ শাকসবজি, সবুজ ফলমূল এবং প্রাকৃতিক ডিম, মধু এবং বিভিন্ন ধরনের ফ্রুটস জাতীয় খাবার মাধ্যমে। ফ্রুটস জাতীয় খাবার বলতে যেমন কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, খুরমা, খেজুর, এই জাতীয় খাবার খাওয়ার মাধ্যমেই আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন তৈরি হয় শরীরের ভিতরে। আর সবুজ শাকসবজি ফলমূল খেলে আমাদের শরীরে ধাতু প্রয়োজন হয়, ভিটামিন প্রয়োজন হয়, সেগুলো পাওয়া যায় শাকসবজি, সবুজ ফলমূল খাওয়ার মাধ্যমে। এর ভিতরে আপনারা বিশেষ করে সবুজ শাক, যেমন আপনার পালং শাক, যেমন মিষ্টি কুমড়ার শাক, লাউ শাক, এরপরে আপনার বিভিন্ন শাক পাওয়া যায়, বিশেষ করে পুঁই শাক, কলমি শাক, বিভিন্ন শাক পাওয়া যায় বাজারে, এই শাকগুলো অবশ্যই আপনার প্রতি খাদ্য লেগে রাখবেন। সবুজ ফল বলতে যেমন সবুজ আপেল, এরপরে এখন আমের সিজন, আম পাওয়া জাম খেতে পারেন, এবং যে ব্যক্তি প্রতিদিন অন্তত 250-300 গ্রাম পরিমাণে খেতে পারে তার স্বাস্থ্যের জন্য আপনার টেনশন নেই। তাই পর্যাপ্ত পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ঢুকাতে গেলে আপনাকে সবুজ ফলমূল খেতে হবে। এরপরে প্রতিদিন খাদ্য তালিকে অবশ্যই দীর্ঘ সিদ্ধ ডিম রাখবেন, চারপাশটি করে কলা খাবেন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে আপনাকে। ঘুমের কোনো বিকল্প নেই বন্ধুগণ, অবশ্যই প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমাতে হবে। অর্থাৎ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স ইউ হেলথি, ওয়েলথ অ্যান্ড ওয়াইজ। অর্থাৎ টাইম মতো ঘুমাতে হবে, টাইম মতো ঘুমতে উঠতে হবে, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীরের প্রাকৃতিক রোদ, প্রাকৃতিক ভিটামিন বাতাস শরীরে প্রবেশ করাবেন, ব্যায়াম ট্যায়াম করবেন, পাশাপাশি খাদ্য তালিকায় এই খাবারটি খাবেন, আবার আপনি ঘুমাতে গেলে অবশ্যই এক গ্লাস দুধ খাবেন। বন্ধুগণ, দুধ, ডিম, কাজু বাদাম, কিশমিশ, দেশি বুড়ি সিদ্ধ ডিম, এগুলা খাওয়ার মাধ্যমে প্রাকৃতিক শরীরে আয়রন, ক্যালসিয়াম তৈরি হবে, স্বাস্থ্যের জন্য ঘাটতি হবে না। এছাড়াও আরেকটু টিপস দিয়ে বিদায় নেব, সেটি হলো কি, অবশ্যই খাদ্য তালিকায় যারা চিকন স্বাস্থ্য, ফাস্ট ফুড খাবারটা একটু খাবেন, কোল্ড ড্রিঙ্কসটা খাবেন। এছাড়াও আপনারা পর্যাপ্ত পরিমাণ পেট ভরে খাবার খাবেন, মুখে রুচি না থাকলে
রুচির জন্য লেবু খাবেন, লেবুর শরবত খাবেন, পাশাপাশি আপনি আচার দিয়ে ভাত খাবেন, তাতে করে রুচি বাড়বে, ভাত খেতে পারবেন, খাদ্যলে খাবার সংগ্রহ করবেন। তো বন্ধুগণ, ভিডিও লম্বা করবো না, আপনারা চিকন দুরোর স্বাস্থ্য বাড়াতে চান খাবার সংগ্রহ করে খাবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।